শুটিং করতে গিয়ে কোভিড বিধি ভেঙেছেন, মুখে ছিল না মাস্ক, অজস্র অনুরাগীদের সঙ্গে দেখা করেছেন কোনো সামাজিক দূরত্ব ছাড়াই। এমনই অভিযোগে বলিউড স্টার আমির খানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন বিজেপির সাংসদ নন্দকিশোর গুজ্জর। তার দাবি, মহামারী আইনে মামলা হোক আমিরের বিরুদ্ধে। এ নিয়ে ফের তোলপাড় সোশ্যাল মিডিয়া। লাল সিং চড্ডা ছবি শুটিংয়ে সম্প্রতি গাজিয়াবাদের লোনিতে গিয়েছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। সেখানে তাকে ঘিরে স্বভাবতই অনুরাগীরা ভিড় করেন, আমিরও তাদের আশা পূরণ করে দেন, অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়েন। আর এখানেই তার বিরুদ্ধে করোনা সংক্রান্ত বিধিভঙ্গের অভিযোগ এনেছেন স্থানীয় বিজেপির বিধায়ক নন্দকিশোর গুর্জর। তার অভিযোগ, অনুরাগীদের সঙ্গে সাক্ষাৎ করার সময় আমিরের মুখে ছিল না মাস্ক, অনুরাগীদের মতো সামাজিক দূরত্ব বিধি ছিল না, এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রভূত আশঙ্কা। তাই বিজেপি বিধায়ক চান বলিউডের এই খানের বিরুদ্ধে মহামারী আইনে মামলা হোক, যদিও তিনি নিজে সেই আইনে অভিযোগ দায়ের করেননি। মিস্টার পারফেকশনিস্টের সাম্প্রতিক প্রজেক্ট লাল সিং চড্ডা নিয়ে উন্মাদনা তুঙ্গে। গত ডিসেম্বরে কলকাতায় এসে শুটিং করেছেন আমির খান। মাঝে করোনা আবহে লকডাউনের জেরে শুটিং বন্ধ হয়ে গিয়েছিল। আনলক পর্বে কেন্দ্রীয় নিয়ম মেনে ফের সিনেমার শুটিং শুরু করেন তিনি। হলিউড ছবি ফরেস্ট গাম্প এর হিন্দি রিমেক এই লাল সিং চড্ডা। এখানে আমির সর্দারজির ভূমিকায় অভিনয় করেছেন। তার বিপরীতে রয়েছেন বলিউডের ডিভা করিনা কাপুর। আনলক পর্বে শুটিং শুরুর পর করিনা অন্তঃসত্ত্বা অবস্থায় তাতে যোগ দেয়।